ওই চিত্রশিল্পী তো বাইরে থেকে এসেছিল, কিন্তু আমাদের রাজ্যেও এমন অনেক লোক ছিল যারা গরিবদের লুটত। আর তুমি তো জানোই যে আমার এসব একদম পছন্দ না, তাই আমার কাছে আর কোনো উপায় ছিল না। বাসনের সন্তান বিজয়নগরে নকুল নামে এক ধনী ব্যক্তি ছিল। সে সবাইকে টাকা ও আনাজ ধার দিত, কিন্তু সে খুব লোভী ছিল আর গরিবদের লুটপাট করত। একদিন একটা লোক নকুলকে ধার করা বাসন ফেরত দিতে এলো। আরে কি এটা, এই বাসনগুলো তো ফেটে গেছে, আমায় প্রত্যেকটা বাসনে 5 টাকা করে দাও। নকুল, আরে এটা একটুখানি তো খারাপ হয়েছে, এইটুকুর জন্য এতগুলো টাকা নেবে? এই টাকাটা বাসন ঠিক করার জন্য দেবে। কিন্তু তুমি তো নতুন বাসনের দামের চেয়েও বেশি টাকা চাইছো। নকুল যাদের লুটেছিল তারা নকুলকে রামনের কাছে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিল। তারা সবাই রামনের বাড়ি গেল। রামন, দয়া করে আমাদের নকুলের হাত থেকে বাঁচাও। আরে কি হলোটা কি, তোমাদের সমস্যাটা কি? ওই শয়তান নকুলটা আমাদের সবাইকে লুটে খাচ্ছে, যেই টাকাও ধার দেয় তার উপর কয়েক গুণ সুদ নেয় ও। আচ্ছা তো এই ব্যাপার, নিশ্চিন্ত হও, আমি ওকে উচিত শিক্ষা দেব। নকুলকে শিক্ষা দিতে রামন একটি উপায় বের করল। রামন নকুলের বাড়ি গেল। নমস্কার, আমার বাড়িতে পুজো, দুটো বাসন ধার পেতে পারি? এই নাও দুটো বাসন, কিন্তু এটা দুদিনের মধ্যে ফেরাবে আর 10 টাকা ভাড়া লাগবে। দুদিন বাদে রামন বাসন ফেরাতে নকুলের বাড়ি গেল। দুটো বড় বাসনের সাথে দুটো ছোট বাসনও দিল। এই নাও তোমার বাসন আর এই তোমার টাকা। আরে কি, এটা আমায় কেন দিচ্ছ? এই ছোট বাসনগুলো আমার না। আরে তুমি তো জানোই না যে দুটো বাসন তুমি আমায় দিয়েছিলে তারা সন্তান সম্ভবও ছিল। আমার বাড়িতে তারা দুটো বাসনের জন্ম দেয়, সেই হিসেবে এরাও তো তোমারই হলো না, নিয়ে নাও। রামনের কথা শুনে তো নকুলের প্রাণে খুশির তুফান উঠল। ও সযত্নে বাসনগুলি এই ভেবে রেখে নিল যে রামন একটা মূর্খ। কিছুদিন বাদে রামন আবার বাড়িতে বিয়ে বলে নকুলের থেকে 20টি বাসন ধার নিয়ে গেল। অনেক দিন হয়ে গেলেও রামন ওগুলি ফেরাতে এলো না। শেষে নকুল নিজেই রামনের বাড়ি গেল। রামন, তুমি তো ধার করা বাসন ফেরাতে এলে না। আরে হ্যাঁ, এবারেও তোমার সমস্ত বাসন সন্তান সম্ভব ছিল। তাহলে এবার আমার বাসনের সাথে সব ছোটগুলোকেও আমায় দিয়ে দাও। ওহো, কি বলবো নকুল, বড় দুঃখের ব্যাপার, জন্ম দেওয়ার সময় সমস্ত বাসন ও তাদের বাচ্চারা ছোট বাসনগুলি মারা গেল। এবার নকুলের বুদ্ধি খুলে গেল, ও নিজের স্বভাব পাল্টানোর সিদ্ধান্ত নিল।